আমি ভুট্টা বিচের জন্য দৌড়াদৌড়ি করতেছি বা খোঁজাখুঁজি করতেছি। বাজিতপুর থেকে অনেকে বিচ আনে 500-600 টাকা কেজি। আমি যখন বরফ যাই, বরফ যায় কৃষি বীজ ভান্ডারে যাই, তখন গিয়ে জিজ্ঞাসা যে বীজ আছে নিতে, হঠাৎ করে বীজ তারা আনছে। আনার পরে আমারে তারা ইউনাইটেড সিড কোম্পানির বীজ আমি আনছি, এবং এই বীজ আমি শ্বাস করার পরে আমি এখন সাকসেসফুল, এবং এক একটা গাছের মধ্যে 3টা 4টা করে আসছে, তোর আসছে, এবং সবটিতেই আপনার আছে, বীজে আছে। এবং সে আমি এই শ্বাস করে অনেক লাভবান হইম আশা করি। আর যে আশেপাশে যে আমার 600-700 বাজিতপুর আসছে, তারা করছে, তারার একটা 2টা আসছে, তখন আমার আমাকে হাস্যকর মনে করতো যে আরে গুরুর ঘাস আনছে বরফ থেকে। এখন দাদা এই কোম্পানি সবাই এখন করতেছে, আগামীতে আপনারা দিবেন এই শ্বাস করে। বাসির ভাই হইলো বীজ ভান্ডারের মালিক, বাসির ভাই আমাদের বীজ দিছে, আর আগামী তো যখন ভালো বীজ দেয় তার কাছে আমরা অনুরোধ, এবং কৃষকের জন্য আমরা নিয়ে আসতে আনতে পারি বিভিন্ন জাতের বীজ তার দোকান থেকে, বীজ কৃষি ভান্ডার থেকে। আর উনি হলো পরিচালক বাসির ভাই, বাসির ভাইয়ের কাছ থেকে আমার চ্যালেঞ্জ করে আমার বীজ দিছে। না হয়তো আমি বলছিলাম যে যদি বীজ যদি কোনো হয় তাহলে আমার ক্ষতিপূরণ দেবো, ঠিকই তাদের বলছে বাতির ভাই, সেই রকমই পাইছে। আজকে আমার জমিতে এসে প্রমাণ করে গেছে যে আরও এলাকার মধ্যে লোকজনের সাথে আলাপ আলোচনা করে গেছে যে তার আশা আগামীতে বীজ যেন ভালো দেয় আর কি। কৃষক বীজ ভান্ডারের পরিচালক বাসির ভাই, এই থেকে আমরা এই বীজ আনছি, এই বীজ আইনে আমরা সফল হয়েছি, বালা ফলন হইব, আশা করি এর থেকে সামনে আরও ভবিষ্যতে যদি আমরা বালা বীজ টিজ দেয় তার কাছে আমরা আবদার রাখলাম। এই যে ভাই দেখেন বাসির ভাই, এই যে ইউনিভার্সিটির কোম্পানির আপনি বীজ দিচ্ছেন, দেন 1টা 2টা 3টা 4টা হ্যাঁ বীজ আসছে। আপনি যে চ্যালেঞ্জ করছিলেন চ্যালেঞ্জ ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আমি তো আপনাকে ইউনাইটেড সিড কোম্পানির ভুট্টা দিয়েছিলাম না? জি, ইউনাইটেড সিডের ভুট্টা দিয়েছিলাম, আপনাকে চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে আপনি এটা চাষ করেন, হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তার ক্ষতিপূরণ আমার থেকে নেবেন। তাহলে এখন যে আপনি ইউনাইটেড সিডের ভুট্টা আপনি চাষ করছেন, এখন আপনার কিরকম চাষ হচ্ছে বা কিরকম লাভবান হচ্ছে? এবং আমি সাকসেসফুল এবং লাভবান হইব, এবং একটাতেই 3টা 4টা করে আসে, পুরা ফলন আসছে। এতে করে আমাদের কি যে অন্যরা অন্য দিক থেকে বৃষ্টি জানছে তারা করতে পারছে, লাভবান হইতে পারছে না, আমার কাছে আসতেছে যে বাসির ভাইয়ের কাছে আগামীতে আমাদের বিচার না দিবে। হ্যাঁ তাহলে আমরাও দাবি আপনার কাছে যে তোমরা ইউনিভার্সিটি কোম্পানির মাল আইন আপনার উপকৃত হয়েছেন এবং ফলন ভালো পাইছেন, একটা গাছের মেঝে 3টা থেকে 4টা তোর আসছে এবং বড় বড় তোর আসছে, তাহলে আপনি ওই কৃষকগুলোর আপনি বলে দিবেন যাতে আমার কৃষক বীজ ভান্ডার ভৈরব ওইখান থেকে এরা সবাই বৃষ্টি জানে, হ্যাঁ আমার জানা মতে সবচেয়ে ভালো বীজ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ। আপনার যে বীজ দিয়েছিলেন কি অবস্থা আমার ইনশাল্লাহ, আপনার চ্যালেঞ্জ ঠিক আছে বুঝলেন, আপনার এই জন্য আমি বলছি যে আমার মাঠে আসা দেখেন, যার ফলে আপনাকে আমি ধন্যবাদ না জানাই পারছি না আর কি, যার ফলে আপনারা দেখে যান যে আর আগামীতে আপনারা ভালো বীজ দিবেন, আরও আগে দিবেন আমাদেরকে বীজ, বুঝলেন এই অবস্থান দেখেন।